শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। তালেবানকে স্বীকৃতি দিতে বাধ্য হচ্ছে ভারত। যুক্তরাষ্ট্রের প্রতিশোধ, ড্রোন হামলায় পরিকল্পনাকারী নিহত। প্রথম আলোচনায় তুরস্ককে যে আর্জি জানালো তালেবান। কাবুল বিমানবন্দরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 170 জনে। সীমান্ত অতিক্রম করতে পারে 5 লাখ আফগান, বলছে জাতিসংঘ। কাবুলে হামলার সাথে তালেবানের কোনো যোগ নেই, বলল আমেরিকা। এবং সবশেষ থাকছে আফগানিস্তানের উপর তালেবানের নিয়ন্ত্রণ মেনে নেয়নি রাশিয়া, স্বীকৃতির বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। আফগানিস্তানে ভারতের $300 কোটি বিনিয়োগ রয়েছে। এছাড়াও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের রেশ এখনও রয়ে গেছে। এরই মধ্যে প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘর্ষ লেগেই রয়েছে। এই মুহূর্তে প্রতিবেশী আফগানিস্তানে তালেবানের ক্ষমতায় আসার কারণে ভারত এখন সিদ্ধান্তহীনতায় ভুগছে। বিশেষ করে চীন রাশিয়া তালেবানের সমর্থন করায় আরও বিপাকে পড়েছে ভারত। এসব সমীকরণকে সামনে রেখে আফগানিস্তানে তালেবানের সরকার গঠন করার পর নতুন সরকারকে স্বীকৃতি দেবে কি না তা নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল রয়েছে। আফগানিস্তানের নতুন সরকারকে ভারত কি স্বীকৃতি দেবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরবিন্দ বাগচি বলেন, আফগানিস্তানের পরিস্থিতি অনিশ্চিত, সরকার গড়া নিয়েও কোনো পরিষ্কার কিছু পাওয়া যাচ্ছে না। সুতরাং স্বীকৃতির ব্যাপার যেটাই বলা হবে সেটা তাড়াহুড়ো করে বলা হবে। যে আফগানরা আমাদের পাশে ছিলেন তাদের পাশেও আমরা থাকব। তিনি বলেন, আফগানিস্তানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের উদ্ধার করাটাই আমাদের প্রধান লক্ষ্য। তবে কিছু আফগান নাগরিক এবং অন্যান্য দেশের নাগরিককেও আমরা এনেছি, তাদের মধ্যে অনেকেই শিখ এবং হিন্দু রয়েছেন। তবে আমাদের ফোকাস ভারতীয়দের দিকেই। তবে যে আফগানরা আমাদের পাশে ছিলেন তাদের পাশেও আমরা থাকব। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, কাবুলের পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত, কারণ যুক্তরাষ্ট্র 31 আগস্টের পর আর আফগানিস্তানের মাটিতে থাকবে না। কাবুল বিমানবন্দরে জোড়া হামলার পরিকল্পনাকারীকে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে, তারা ISKP-র পরিকল্পনাকারীর বিরুদ্ধে একটি সামরিক অভিযান চালিয়েছে। তাদের ড্রোন হামলায় টার্গেট করা লোকটি নিহত হয়েছে। পূর্ব আফগানিস্তানে এই হামলা চালানো হয়। উল্লেখ্য, কাবুলে বিস্ফোরণের পরপরই প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিশোধ গ্রহণ করার ঘোষণা দিয়েছিলেন। মার্কিন সামরিক বাহিনী শুক্রবার একটি বিবৃতিতে জানায়, প্রাথমিকভাবে ইঙ্গিত পাওয়া গেছে যে আমরা টার্গেটকে হত্যা করেছি, আমরা কোনো বেসামরিক হতাহতের খবর জানি না। US সেন্ট্রাল কমান্ডের ক্যাপ্টেন বিল আরবিন বিবৃতিতে বলেছেন, আফগানিস্তানের নাঙ্গাহার প্রদেশে ড্রোন হামলা চালানো হয়েছে। প্রাথমিক ইঙ্গিতে দেখা যাচ্ছে যে আমরা টার্গেটকে হত্যা করেছি। বৃহস্পতিবার কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণের দায় স্বীকার করেছিল আফগানিস্তানের ISIL, এর আফগানিস্তানের শাখা ইসলামিক স্টেট ইন খুরাসান প্রভিন্স বা ISKP। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছিলেন, কাবুলে হামলার বিরুদ্ধে তিনি প্রতিশোধ নেবেন। তিনি বলেছিলেন, আমরা তোমাদেরকে হত্যা করব, তোমাদেরকে মূল্য চোকাতে হবে। আমি অবশ্যই আমার কমান্ডে থাকা প্রতিটি ব্যবস্থার মাধ্যমে আমাদের স্বার্থ, আমাদের জনগণকে রক্ষা করব। প্রথমবারের মতো তালেবানের সাথে আলোচনা হয়েছে তুরস্কের। বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ। জানা গেছে, আফগানিস্তানের এই বৈঠকে কাবুল বিমানবন্দরের বিষয়টি আলোচনায় সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। আলোচনার বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেন, আফগানিস্তানের কাবুল বিমানবন্দর পরিচালনার বিষয়ে অনুরোধ করেছে তালিবান কর্তৃপক্ষ। তালিবান কর্তৃপক্ষ বলেছে যে তারা কাবুল বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করবে আর আমরা তা পরিচালনা করব, কিন্তু আমরা এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেইনি, কারণ এই দেশটিতে সবসময় মৃত্যু এবং অন্যান্য নিরাপত্তার ঝুঁকি রয়েছে। তিনি আরও বলেন, তালিবানের সাথে প্রথমবারে এই আলোচনা 3 থেকে 5 ঘন্টা স্থায়ী ছিল, যদি প্রয়োজন পড়ে তাহলে আবারও আমরা তালিবানের সাথে আলোচনা করব। কাবুলে বিমানবন্দরের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 170 জনে। আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা CNN-কে এই তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যমটি এই কর্মকর্তার বরাতে জানিয়েছে, হামলায় অন্তত আহত হয়েছেন 200+।
আফগানিস্তানের রাজনৈতিক নিয়ন্ত্রণ নেওয়ার 10 দিন পর বৃহস্পতিবার হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলা হয়। যুক্তরাষ্ট্র জানিয়েছে ভয়াবহ ওই বিস্ফোরণে তাদের 13 জন সেনা নিহত হয়েছে। হামলার দায় স্বীকার করেছে IS খোরাসান শাখা। এদিকে শুক্রবার একটি সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সামরিক দপ্তর পেন্টাগন জানিয়েছে কাবুল বিমানবন্দরে আরও হামলার ঝুঁকি রয়েছে। তারা এইসব ঝুঁকি পর্যবেক্ষণ করছেন বলেও জানিয়েছেন। পেন্টাগনের প্রেস সচিব জন কির্বি বলেন, আমরা মনে করি হামলার আরও হুমকি রয়েছে। হামলার সুনির্দিষ্ট এবং বিশ্বাসযোগ্যতা তথ্য রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা এইসব হামলা মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছি। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার জানিয়েছেন, আফগানিস্তানে সংঘাত এড়াতে দেশটিতে 5 লাখেরও বেশি নাগরিক সীমান্ত অতিক্রম করে অন্য দেশে চলে যেতে পারে। এই কারণে সংস্থাটির পার্শ্ববর্তী দেশগুলোকে সীমান্ত খোলা রাখতে আহ্বান জানিয়েছেন। ডেপুটি UN হাই কমিশনার ফর রিফিউজি কেলি ক্লিমসের জেনেভায় একটি সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন। তিনি বলেছেন, আমরা এই অঞ্চলে প্রায় 5 লাখ শরণার্থীর জন্য প্রস্তুতি নিচ্ছি। সেখানে এখন খুব খারাপ পরিস্থিতি বিরাজ করছে। এই মুহূর্তে আমরা বাইরের দেশগুলোর দিকে আফগান নাগরিকদের বড় স্রোত দেখিনি, কিন্তু আফগানিস্তানের ভেতরকার পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছে, যেটি অনেক চিন্তার কারণ। উল্লেখ্য, গত 15 আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখল করে নিয়েছে তালেবান। তালেবানের শাসনে নিজেদের জীবন হুমকির মুখে পড়তে পারে বলে বহু আফগান নাগরিক ইতিমধ্যেই দেশ ছেড়েছেন। বহু আফগান নাগরিক যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের সহায়তায় আফগানিস্তান ছাড়তে পেরেছেন, কিন্তু যারা দেশ ছাড়তে চেয়েছেন কিন্তু পারেনি, এমন বহু মানুষ স্থল সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশগুলোতে যেতে পারে। কাবুল বিমানবন্দরে বিস্ফোরণ নিয়ে গবেষক হামলার পরপরই পশ্চিমা বিশ্ব তালেবানের দিকে সন্দেহের আঙুল তুললেও পরে IS এই হামলার দায় স্বীকার করে। এরপর আমেরিকাও জানায় এই হামলার সাথে তালেবানের কোনো যোগ নেই। হামিদ কারজাই বিমানবন্দরের বাইরে অ্যাবে গেট এবং বিদেশিদের ব্যারন হোটেলের নিকটবর্তী স্থানে পরপর 2টি বিস্ফোরণে শতাধিক মানুষের প্রাণহানির খবর মিলেছে। আহতদের সংখ্যা 150 হওয়ার কারণে নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। কাবুল বিমানবন্দরে জোড়া বিস্ফোরণের পর এক সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন হোয়াইট হাউসের প্রেস সচিব জন সাকি। তার কাছে জানতে চাওয়া হয় এই হামলার সাথে তালিবান জড়িত কিনা। এর জবাবে তিনি বলেন, এই মুহূর্তে আমাদের কাছে কোনো তথ্য নেই। এখন পর্যন্ত আমরা যা জানি তাতে তালিবান এই হামলার সাথে জড়িত নয়। সাকি বলেন, আমি মনে করি জেনারেল ফ্র্যাঙ্ক ম্যাকেঞ্জি এই বিষয়ে বক্তব্য দিয়েছেন এবং তিনি এই বিষয়টি স্পষ্ট করেছেন। এই মুহূর্তে আমাদের কাছে অতিরিক্ত তথ্য নেই। তালিবান এই হামলার ব্যাপারে জানতো না এবং এর সাথে জড়িত ছিল না বলেই মনে করি। দীর্ঘ 20 বছর পর আফগানিস্তানে নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে বিদ্রোহী সংগঠন তালেবান। তবে দেশটির উপর তালেবানের এই নিয়ন্ত্রণ এখনও মেনে নেয়নি রাশিয়া। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পিসকভ এই কথা জানিয়েছেন। শুক্রবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাশিয়া এখনও তালেবান গোষ্ঠীকে স্বীকৃতি বা এই গোষ্ঠীর নেতাদের সঙ্গে সংলাপে বসেনি। পিসকভ বলেন, তালেবান আফগানিস্তানের নিরাপত্তা এবং শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে কতটুকু সক্ষম তা দেখার পরই কেবল তালেবানকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, আফগানিস্তানে নিযুক্ত রুশ কূটনৈতিক এবং রুশ কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা রক্ষায় তালেবান কতটুকু সক্ষম তা বিবেচনা করা হবে। তিনি বলেন, আফগানিস্তানে অবিলম্বে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে বলে মস্কো আশা করছে। গত 15 আগস্ট তালেবান রাজধানী কাবুল ঘিরে ফেললে প্রেসিডেন্ট আশরাফ গানি দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নেয় সংগঠনটি, তবে তারা এখনও কোনো সরকার গঠন করেনি। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।